ওয়েলকাম টু নিউজ মিনিটস। ক্যান্সার এক আতঙ্কের নাম, এতে আক্রান্ত হলে সহজেই মুক্তি নেই। মরণ ব্যাধি ক্যান্সারের ওষুধ আবিষ্কারে দীর্ঘদিন গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। সেক্ষেত্রে এবার সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। রেকটাল ক্যান্সারে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর পরীক্ষামূলক ওষুধ প্রয়োগে সাফল্য মিলেছে। ক্যান্সারে আক্রান্ত 18 জনের দেহে ডোস্টারলিমাব নামের একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেন গবেষকরা। প্রায় 6 মাস ধরে 3 সপ্তাহ পরপর ওষুধটি প্রয়োগ করার পরে শারীরিক বিভিন্ন পরীক্ষায় সবাই ক্যান্সার মুক্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্য দিয়ে বিশ্বে এবারই প্রথম পরীক্ষামূলক কোনো ওষুধে কর্কট রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়ার খবর এলো। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে গবেষকরা জানান, ডোস্টারলিমাব এমন একটি ওষুধ যেটিতে গবেষণাগারে তৈরি মলিকিউলাস রয়েছে যা মানুষের শরীরে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। পরীক্ষায় অংশ নেওয়া সবাই কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সবার শরীরে একই ওষুধ প্রয়োগ করা হয়। একসময় তাদের প্রত্যেকেরই টিউমার সেরে যায় বলে জানান গবেষকরা। চিকিৎসকরা বলছেন, ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত গবেষণায় এর আগে এমন অর্জন আসেনি। পরীক্ষামূলকভাবে ওষুধ প্রয়োগে অংশ নেওয়া সব রোগীর ক্যান্সার মুক্তির ঘটনা ইতিহাসে এটাই প্রথম। এরই মধ্যে পরীক্ষাটি চিকিৎসা বিজ্ঞানীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তবে গবেষকদের মতে, শতভাগ সাফল্য পাওয়া গেলেও এ পরীক্ষা খুবই অল্প সংখ্যায় মানুষের ওপর চালানো হয়েছে, তাই আরও বড় পরিসরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পরামর্শ চিকিৎসা বিজ্ঞানীদের।